দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর শহরের বহু পুরনো ইউথ ক্লাবের দুর্গাপুজোর খুঁটি পুজো অনুষ্ঠিত হলো রবিবার। প্রতি বছরই এই ক্লাবের তরফে দর্শক টানতে নতুন নতুন থিম থাকে, এবারও তার ব্যতিক্রম হবে না বলেও জানিয়েছেন ক্লাব কর্তৃপক্ষ। রবিবার সকালে ইউথ ক্লাব প্রাঙ্গণে খুঁটি পুজোর মধ্য দিয়ে দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হয়ে গেল। সংশ্লিষ্ট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের ক্রেতা সুরক্ষা দপ্তর মন্ত্রী বিপ্লব মিত্র। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার রেশ টেনে জানান ধর্ম যার যার উৎসব সবার। তিনি এ প্রসঙ্গে আর কি কি বলেছেন শুনুন। খুব আশাবাদী, কারণ এখানটায় যখন প্রথম বছর 5 বছর আগে পূজাটার হয়েছে তখন আমাদের বয়স সবারই কম, যারা সেই সময় সত্য কৈশোর অবস্থা থেকে অতিক্রম করে আমরা কেবল যুব অবস্থাতে এসে পৌঁছেছি, সেই সময় আমাদের যারা বন্ধু বান্ধব আছে এখানটায় তারা সবাই মিলে এই ক্লাবটাকে সৃষ্টি করেছে। আমিও একজন প্যাট্রন হিসাবে বরাবর এদের সঙ্গে জড়িত ছিলাম এবং তারপর থেকে ক্রমাগতভাবে আস্তে আস্তে গোটা পাড়ার সমস্ত মানুষের সমর্থন, এলাকার মানুষের সমর্থন, এগুলোকে এই সদস্যরা তারা সংগ্রহ করে নিয়েছিল নিজেদের অনুকূলে এবং তারপর থেকে এই ইয়ত ক্লাবের পূজা ধীরে ধীরে গোটা জেলার বুকে একটা নাম হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে এবং জেলার সীমানা ছাড়িয়ে বর্তমানে এই পূজা 52 বছরে যখন পৌঁছেছে সেই সময়ে আমাদের উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে এই ইয়ত ক্লাবের নামটা কিন্তু সবার মধ্যেই ছড়িয়ে গেছে এবং পরিচিতি হিসাবে একটা এই নামটা উঠে এসেছে ইয়ত ক্লাব গঙ্গারাম। সুতরাং এই 52 বছরের যে ইতিহাস এই ক্লাব, এটা শুধু যে দুর্গাপূজার সময় দুর্গাপূজা করে তা নয়, যে কোনো ন্যাচারাল ক্যালামিটিতে যখন কোনো একটা বিপর্যয় হয়, বন্যা হোক, ঝড় হোক, বৃষ্টি হোক বা যে কোনো মানুষের সাহায্যে এই ক্লাব বরাবর এখানকার সদস্যরা তারা বেরিয়ে এসে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বারবার। একটা সময়ে গঙ্গারামপুরে এই জায়গাটাতে ডুবো জায়গা ছিল হিসাবে চিহ্নিত ছিল, এখানটায় রাস্তাঘাট ডুবে যেত, এই ইন্দ্রনারায়ণপুর কলোনি এটাও এক সময় বন্যার জলে ভাসত। এখন আমাদের সরকারের চেষ্টায় আস্তে আস্তে আমাদের জেলার থেকে বন্যার প্রকোপটা অনেকটা কমে গেছে, বিশেষ করে গঙ্গারামপুর এখানটায় বন্যাটা এখন আর সেইভাবে দেখা যায় না। এটা সরকারের বিভিন্ন যে ব্যবস্থা নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে তার জন্য এটা সম্ভব হয়েছে। এখন এই সমস্ত বিপদগুলো না হলেও কখনো কখনো আরও বিভিন্ন ধরনের সামাজিক যখন মানুষের কোনো বিপর্যয়ের ঘটনা ঘটে তাতেও ইয়ত ক্লাবের ছেলেরা মেয়েরা তারা কিন্তু অংশগ্রহণ করে। এই ক্লাবের একটা সবচাইতে বৈশিষ্ট্য ছেলে এবং মেয়ে তারা সবাই সমবেতভাবে পূজা যেমন তারা করেন, অংশগ্রহণ করেন, পাশাপাশি কালচারাল ফাংশন থেকে আরম্ভ করে যে কোনো বিপদ আপদের মানুষের তারা পাশে দাঁড়িয়ে সাহায্য করার চেষ্টা করে।